بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াদ্দা ফাহসানাল উযুয়া ওয়া সাল্লা রাকাতাইন মুকবিলান আলাইহিম বিকালবিহি ওয়াজহিহি ওয়াজাবাত লাহুল জান্নাহ। রাওয়াহুল বুখারী ও মুসলিম। সম্মানিত দ্বীনী ভাই, আমরা আপনাদের সামনে ধৈর্য ধারণ করা সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণ পেশ করতে চাই। মানুষ মাত্রই জীবনে সমস্যা আছে, প্রত্যেকটা মানুষেরই সমস্যা রয়েছে, বিপদ রয়েছে, কারো ছোট কারো বড়। বিপদের সময় মানুষের করণীয় কী, সমস্যা আসলে মানুষ কী করবে, এ ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিবরণ পেশ করতে চাই। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর নিকটে ধৈর্য সহকারে সাহায্য চাও। সলাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। অত্র বিবরণে আল্লাহ তাআলা দুইটি কথা বলেছেন, তার একটি হচ্ছে তোমরা আল্লাহর নিকটে ধৈর্য চাও সলাতের মাধ্যমে। ধৈর্যের কথাটি আগে আর সলাতের কথাটি পরে। অবশ্যই মানুষকে বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে, এ কথাই ঠিক। সলাতের পূর্বে ধৈর্যের বিষয়টি উল্লেখ করেছেন, এটা একটা গুরুত্ব বহন করে যে উদ্দেশ্য নিয়ে সলাত আদায় করছে বা যে উদ্দেশ্য আল্লাহর কাছে চাচ্ছে, চাইলে হবে এমনটা নাও হতে পারে। ওই সময় যেন মানুষ ধৈর্য হারা না হয় বা যেন না বলে, বিপদে পড়ে আল্লাহকে বহুবার বলেছি তা গ্রহণ হয়নি, এ কথা যেন না বলে, এটাই আল্লাহ তাআলা এখানে বলেছেন। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, ফাসবির সবরান জামিল, মোহাম্মদ আপনি ধৈর্য ধারণ করুন, সুন্দর ধৈর্য। অবশ্যই ধৈর্যেরও সুন্দর আছে। মানুষ যখন বুঝতে পারল বা মনে করল যে অমুক ব্যক্তির কারণে আমি এই বিপদে পড়েছি, তখন তাকে বহুবার গালি দিল বা তার ব্যাপারে অনেক কিছু বলল, তারপরে বলল যে আমি এখন ধৈর্য ধারণ করি। মূলত এর নাম ধৈর্য নয়। ছেলে মেয়ে মারা গেল, পিতামাতা কেউ মারা গেল, তারপর খুব কান্নাকাটি করল, এরপরে বলল যে আমি ধৈর্য ধারণ করি, মূলত এর নাম ধৈর্য নয়। যখন মানুষের বিপদ আসে তখন মানুষ কোনো মন্তব্য না করে, কোনো কিছু না বলেই ধৈর্য ধারণ করবে, এর নাম মূলত ধৈর্য, আর এটাই হচ্ছে সুন্দর ধৈর্য। যে কথা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেছেন, বিশেষভাবে দিনের কথা বললে, ধর্মের কথা বললে সমাজের লোক তার বিরুদ্ধে যাবে, এ কথাই ঠিক। এ কারণে আল্লাহ তাআলা অন্যত্র বলেন, অসবির আলা মা ইয়াকুলুন, মানুষে যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। মানুষে নানান কথা বলবে, নানা মন্তব্য করবে, তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। যেমনটি লোকমান হাকিম তার ছেলেকে বললেন, বুনাইয়া, ও আমার আদরের ছেলে, শোনো, আকিমিস সলা,
তুমি সলাত আদায় করো, অমর বিল মারুফ অনহানিল মুনকার, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। এই কথা বলার পরে লোকমান হাকিম তার ছেলেকে বলেন, অসবির আলামা সাবাক, এই কাজ করতে গিয়ে তোমার উপরে যে সমস্যা আসবে তখন তুমি ধৈর্য ধারণ করিও, ভালো কাজের আদেশ করলে মন্দ কাজের নিষেধ করলে সমস্যা আসে, এ কথাই ঠিক, তা আজকে নতুন নয়, আগে থেকেই চলে আসছে। এ কারণেই আবু হুরায়রা রাদিয়াল্লাহ তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাইয়েদুশ শোহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, শহীদদের সর্দার হচ্ছেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। পৃথিবীতে যত মানুষ শহীদ হয়েছে, হচ্ছে, হবে, তার মধ্যে সবচেয়ে সম্মানী মানুষ হচ্ছেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মানুষটিও হামজার মতো সম্মানী, যে মানুষটি ফাকামা এলা ইমামিন জয়ের স্বৈরাচারী স্বেচ্ছাচারী শাসকের পাশে দাঁড়ালো, ফামারহ নাহাউ ফাকাতালাহু, সে ভালো কাজের আদেশ করল, মন্দ কাজের নিষেধ করল, তখন স্বৈরাচারী শাসক তাকে হত্যা করল। এই ব্যক্তিও পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানী শহীদ হামজা ইবনে আব্দুল মুত্তালিবের সাথে থাকবেন। স্বৈরাচারী শাসকের কাছে ভালো কাজের আদেশ করা, মন্দ কাজের নিষেধ করা একটা বড় জটিল কঠিন কাজ। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুল মুজাহিদ, সবচেয়ে উত্তম মুজাহিদ হচ্ছে ওই, সবচেয়ে শক্তিশালী মুজাহিদ হচ্ছে ওই, যে স্বৈরাচারী শাসকের সামনে, স্বেচ্ছাচারী শাসকের সামনে কথা বলতে পারে। অতএব ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ বিষয়টি অতীব জটিল, যাতে ধৈর্য ধারণ করা একান্ত প্রয়োজন। সম্মানিত দীনী ভাই বোন, আমরা ধৈর্যের বিষয়টি বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব জীবনের একটি কথা বলি। তিনি একদা এক রাস্তায় হাঁটছিলেন, তখন একজন বৃদ্ধা মহিলা রাস্তায় বসে কাঁদছিল। তিনি বললেন, বৃদ্ধা তুমি কেন কাঁদো, তোমার কী হয়েছে? বৃদ্ধা উত্তরে বলল, এলাই কাননি, তুমি এখান থেকে সরো, তুমি কে, আমি কেন কাঁদছি, এ বিষয়ে তোমাকে জানতে হবে কেন? সে তার গতিতে বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু না বলে তিনি চলে গেলেন। আশেপাশে যারা ছিল তারা তাকে বলল, তুমি যার সাথে কথা বললে তাকে কি চিনো, সে কে? মহিলা বলল, না আমি তাকে চিনি না। লোকেরা বলল, ইনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি নবী বলে দাবি করেছেন। বৃদ্ধা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি গেল। বৃদ্ধা বলে, মা ওয়াজত্তু বাওয়াবান, দরজায় কোনো পাহারাদার ছিল না, কোনো মানুষ ছিল না। সে গিয়ে বলল, দেখো মোহাম্মদ, আমি তোমাকে যা বলেছি তা আমার ভুল হয়েছে, তোমাকে আমি চিনতে পারিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তরে বললেন, শুনুন, আসসাবরু ইনদা সাদমাতিল উলা, বিপদ যখন আসে তখনই ধৈর্য ধারণ করতে হয়। প্রথম বিপদেই ধৈর্যের নাম হচ্ছে ধৈর্য, অনেক কিছু বলে নেওয়ার পরে ধৈর্য ধারণ করার নাম ধৈর্য নয়। নানান কথা বলে, ছেলের ভালো বলে, মেয়ের ভালো বলে, স্বামীর ভালো দিক বলে উল্লেখ করে অনেক কিছু বলে কান্নাকাটি করে কয়েকদিন পরে বলল, যাক ছেলে মারা গেছে গেছে, স্বামী মারা গেছে গেছে, এখন ধৈর্য ধারণ করি, এর নাম মূলত ধৈর্য নয়। বিপদের প্রথমে ধৈর্য ধারণ করতে হবে, এর নাম ধৈর্য। সম্মানিত দীনী ভাই বোন, মনে রাখবেন যে মানুষ বিপদে পড়ে আল্লাহর কাছে চাইলেই চাওয়া জিনিস পাওয়া যাবে এমনটা নাও হতে পারে, আর যা চাই তা তাৎক্ষণিক কবুল হবে এটা কথাও নয়, আর যা চেয়েছে সেটাই হবে এমনটা নাও হতে পারে। হয়তোবা মানুষ তার বিপদ অনুযায়ী আল্লাহর কাছে চাচ্ছে, কিন্তু এরপরে আর একটা বড়ো বিপদ আছে যেটা তার জানা নেই, কিন্তু যখন আল্লাহর কাছে বারবার বলল, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও, উদ্ধার করো, এরপরে যে একটা বড় বিপদ আসছিল আল্লাহ তাআলা ওইটা ঠেকিয়ে দিলেন, কিন্তু এই ব্যক্তি বুঝল যে আমার দোয়া কবুল হয়নি, আসলে দোয়া কবুল হয়েছে কিন্তু বুঝতে পারেনি। এটাও হতে পারে যে এই দোয়ার কারণে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত নির্ধারণ করে দিয়েছে, আর যে বিপদের কারণে বাঁচতে চাচ্ছিল সেই বিপদ ঘটেই গেল, তখন সে বুঝল আমার দোয়া কবুল হয়নি,
অথচ তার দোয়া কবুল হয়েছে বলেই আল্লাহ তাআলা তার নামে জান্নাত ঘোষণা করে দিয়েছেন। সাথে সাথে দোয়া করলেই কবুল হয় এ কথাও নয়, দেরিও হতে পারে, এ কারণেই ধৈর্যের ব্যাপার। বুখারি মুসলিম গ্রন্থে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদা করতেন তখন মুশরিকরা খুব ক্ষিপ্ত হতো। একদা আবু জাহাল বলল, এই শোনো, মুহাম্মদ যখন সিজদা করতে যাবে তখন তার মাথার উপরে একটা ভুঁড়ি চাপিয়ে দিতে হবে উটের, এটা কে পারো? একজন দুর্ভাগ্য হতভাগা ব্যক্তি দাঁড়ালো, আমি এই কাজ করতে পারি। যখন তিনি সিজদায় গেলেন তখন তারা একটা উটের ভুঁড়ি নিয়ে এসে তার মাথার উপরে চাপিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থায় সিজদা থেকে উঠতে পারছেন না। তার মেয়েকে কেউ বলল যে তোমার পিতার এই অবস্থা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়িয়ে আসলেন এবং উটের ভুঁড়িটা নামিয়ে দিলেন এবং এসব লোকগুলিকে তিনি কিছু গালি দেওয়ার চেষ্টা করলেন। কি ভাষায় গালি দিলেন, কি বলে গালি দিলেন সেখানে উল্লেখ নেই, তবে তিনি অনেক কথাই বলেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠিয়ে তাদের জন্য বদদোয়া করলেন। আল্লাহ উদবা, মগিরা, ওয়ালিদ ইবনে শায়বা, আবু জাহাল, এদেরকে তুমি ধ্বংস করো। কয়েকজনের নাম উল্লেখ করে তিনি বদনাম করলেন। সম্মানিত দীনী ভাই বোন, আপনারা আশ্চর্য হবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদে পড়ে নিরুপায় অবস্থায় বদদোয়া করলেন, অথচ এই বদদোয়াটি কবুল হলো বদরের যুদ্ধে 12 বছর পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি একটা দোয়া কবুল হতে 12 বছর সময় লাগে তাহলে আপনাদের দোয়া কবুল হতে কত সময় লাগবে? অতএব ধৈর্য ধারণ করতে হবে। খুব দোয়া করলাম কবুল হয় না এই কথা বলা যাবে না। আজ হোক আর কাল হোক তার ফল হবেই হবে। হয়তোবা আল্লাহ অন্য একটা বড় দিলেন এই জন্য কবুল হলো না, হয়তোবা আল্লাহ ওই দোয়ার কারণে জান্নাত দিয়ে দিলেন এই কারণে আমি আমারটা বুঝতে পারলাম না, হয়তোবা 10 বছর পরে সেই কথা কবুল হবে যার কারণে আমি বুঝতে পারলাম না যে আমার দোয়া কবুল হলো না। সম্মানিত দীনী ভাই বোন, আমরা সংক্ষিপ্ত বিবরণে বলতে চাচ্ছি মানুষ মাত্রই বিপদ আছে, বিপদ আসলে আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা এখানে আরেকটি কথা বলতে চাই যে ধৈর্যের সবচেয়ে বড় একটা দিক হলো বিপদের সময় বলতে হবে যা তাকদিরে ছিল এটাই ঘটেছে। যখনই আপনি তাকদিরের কথা বলতে পারবেন তখন আপনার পরিস্থিতিটা একেবারে হালকা হয়ে যাবে, যত জটিল মনে হচ্ছিল তত জটিল মনে হবে না। আপনি যদি তাকদিরের কথা বলতে পারেন তাহলে আর একটা বিপদ থেকে আপনি বেঁচে যাবেন, সেটা হলো এই যে বিপদটা আপনি মনে করছেন অমুকের কারণে এসেছে, আপনি বলতে চাচ্ছেন ওই ছেলের কারণে এসেছে, তখন আপনি তাকে গালি দিবেন বা তার বিরোধিতা করবেন, তার বদনাম করবেন, তার গীবত করবেন, তার নিন্দা করবেন, আপনি বিপদে পড়ে যাবেন। আর যদি বলেন যে যেটা তাকদিরে ছিল সেটাই ঘটেছে, তো দেখবেন যে বিপদটাও হালকা হয়ে গেল আর আপনি বদনাম থেকে বেঁচে গেলেন। এই জন্য আমরা বিপদগামী লোককে প্রথমে বলতে চাই যে আপনার বিপদকে সামনে নিয়ে আসবেন এই বলে যে এটা আমার ভাগ্যে ছিল, তাহলে এটা সহজ হয়ে যাবে আর এটা হবে ঈমানের বহিঃপ্রকাশ, এটাই ঈমান। এরপরে আপনি বিপদগামী হলে, বিপদগ্রস্ত হলে সুন্দর করে ওযু করে দুই রাকাত সালাত আদায় করবেন, আল্লাহর একটা বিনিময় দিবেন। সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফাহাসানাল ওযুয়া, কোনো ব্যক্তি যদি ওযু করে, সুন্দর করে ওযু করে আর যদি দুই রাকাত সালাত আদায় করে, মনে মনে কথা না বলে, কারো কথা অন্তরে না বলে, তাহলে তার জন্য জান্নাত জরুরি হয়ে যাবে, সে জান্নাতে যাবেই। অন্য বর্ণনায় তিনি বলেন তার অতীতের সব পাপকে ক্ষমা করে দেওয়া হবে, পাপও ক্ষমা হলো, বিপদ থেকে বেঁচে গেলেন আর আল্লাহর সন্তুষ্টিও পেলেন। এই জন্য আমরা সকলকে বলতে চাই যে বিপদগামী হলে, সমস্যা আসলে প্রথমে তাকদিরের কথা বলবেন, তারপরে দুই রাকাত সালাত আদায় করবেন, আল্লাহর কাছে ধৈর্য চাইবেন। আল্লাহ তুমি আমাদেরকে এ হাদিস এবং এ আয়াতের প্রতি আমল করার তৌফিক দান করো। সম্মানিত দর্শক মণ্ডলী, দীনী ভাই বোন, আপনারা খুব ভালোভাবেই জানেন যে আমরা ঢাকা রূপগঞ্জে একটা বিশাল ভূখণ্ডের উপরে দীনী প্রতিষ্ঠান গড়তে চাচ্ছি, যেখানে ছেলেরা আরবি, বাংলা, ইংরেজি
উন্নত মানের শিক্ষা অর্জন করে যে কোনো অন্যায়ের মোকাবেলা করবে। অতএব এই দিনী প্রতিষ্ঠানে আপনারা জীবন বাজি রেখে আত্মীয় স্বজন মিলে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করুন, পরামর্শ দিন, ছেলে মেয়ে পাঠান। আমরা উন্নত মানের শিক্ষার ব্যবস্থার পদক্ষেপ নিয়েছি, ইনশাল্লাহ হবেই হবে। ভারত বাংলাদেশ পাকিস্তানে নয়, আমরা এশিয়া মহাদেশে একটা উন্নত মানের বড়ো প্রতিষ্ঠান গড়তে চাই। জাকির নায়েক কেন, তার চেয়ে বড়ো প্রতিষ্ঠান আমরা গড়তে চাই। জাকির নায়েকও মানুষ, আমরাও মানুষ। আল্লাহ যদি তাকে কবুল করেন আমাদেরও কবুল করবেন, আল্লাহর তোর দয়ার অভাব নেই। আমরা উন্নত মানের একটা প্রতিষ্ঠান গড়তে চাই। প্রথমত আপনাদের কাছে আমাদের দাবি যে আপনারা আল্লাহর কাছে দোয়া করেন যে আব্দুর রাজ্জাক সাহেব যে কাজে হাত দিয়েছেন, আল্লাহ তুমি এই কাজটা কবুল করো। এরপরে আপনাদের কাছে দাবি, আপনারা পরামর্শ দিবেন কীভাবে এটাকে আগে নিয়ে যাওয়া যায়, উন্নত মানের প্রতিষ্ঠান গড়া যায়। এরপরে আপনাদের কাছে একটা পরামর্শ থাকছে, দাবি সহকারে যার যতটুকু সম্ভব সহযোগিতা করবেন। আমরা ওই ফার্সি বাক্যটাকে অন্তর থেকেই বিশ্বাস করি যে আসলেই এটাই ঠিক যে কাতরা কাতরা দাঁড়িয়ে সোদ বিন্দু বিন্দু ফোটায় সাগর তৈরি হয়। আপনারা যদি অল্প করেও সহযোগিতা করতে পারেন, ইনশাল্লাহ অল্প সহযোগিতার বিনিময়ে বিশাল কিছু গড়া যাবে। আল্লাহ তুমি মানুষের সাহায্য সহযোগিতা কবুল করো, তুমি তাদেরকে এই দিনী প্রতিষ্ঠানকে ভালোবাসার সুযোগ করে দাও, তৌফিক দান করো, তারা যেন এই প্রতিষ্ঠানকে ভালোবাসে, এই প্রতিষ্ঠানের প্রতি আগ্রহী হয়, এইখানে যেন সহযোগিতা করতে শিখে। এর বিনিময়ে তুমি ওদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করে দাও। এর বিনিময়ে তুমি তাদের আহাল পরিবারকে একটা সুন্দর, স্বাস্থ্যকর, নিরাময় পরিবেশে থাকো তা রাখার সুযোগ করে দাও, যাতে করে কোনো তাদের কোনো সমস্যা না হয়। তাদেরকে তুমি তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের ধৈর্যের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।